হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা দু সালের বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের সিসি ওয়ান এবং সি সিসি ওয়ান মানে ফার্স্ট সেমিস্টারের সিসি ওয়ানটা আজকে ডিসকাস করবো সিসি টু ভিডিওটা তোমরা পরের দিন পাবে অবভিয়াসলি তো সিসি ওয়ানের তোমাদের সিক্সটি মার্কসের পরীক্ষা হয়েছিল বা কথা হচ্ছে দু হাজার উনিশের প্রশ্ন কেন ফলো করবো না যারা দু হাজার একুশ সালের ক্যান্ডিডেট মানে দু হাজার বাইশের সম্ভব তো তোমাদের পরীক্ষা সম্ভবত হতে চলেছে ফেব্রুয়ারি আদারওয়াইজ মার্চ মোস্ট প্রবলি মার্চে তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে যে পরীক্ষাটা হতে চলেছে যারা এবার ফার্স্ট সেমিস্টার দেবে তাদের জন্য কিন্তু দু হাজার উনিশ হচ্ছে লাস্ট এক্সাম যেটা হয়েছিল ফলে এই মানে দু হাজার কুড়িতে যেটা হচ্ছে সেটা রিপিট হবে না ফলে উনিশের প্রশ্নটা তাদের জন্য সাজেশন হিসেবে কাজে লাগবে তো এই প্রশ্ন থেকে অনেক কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে হতে পারে পাঁচেরটা দশে আসবে বা দশেরটা পাঁচে আসবে বা রিপিট করে গেলো পাঁচেরটা পাঁচে দশেরটা দশে তো এই কোশ্চেনগুলো ফলো করতে হবে তো আমরা দুই নিয়ে আলোচনা করবো না কারণ দুই রিপিট হবে কি হবে না বলা যায় না দুইয়ের কোনো গ্যারেন্টি নেই পাঁচ আর দশটা জেনে রাখা ভালো তো দুইয়ের পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ দ্য এপিসোড অফ ফাইন্ডিং আউট দ্য রিং ইন অভিজ্ঞান শকুন্তলাম রিং এপিসোডটা বিজ্ঞান শকুন্তলামের বি ব্রিফলি ডিসকাস দ্য রিয়াকশন অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ওয়েন শকুন্তলা প্রিপেয়ার্স টু লিভ দ্য ফরেস্ট ফর দুষ্যন্তস প্লেস দুষ্যন্তর কাছে এখন যাবে বলে শকুন্তলা নিজের ফরেস্ট ত্যাগ করছে আর কি মানে কন্ডমণির আশ্রম তখন প্ল্যান্ট এবং অ্যানিমালসদের কি রিয়াকশন ছিল নাম্বার সি ব্রিফলি রিকাউন্ড দ্য এপিসোড অফ বসন্ত সেনা মিটিং রোহাসেনা অ্যান্ড অলসো কমেন্ট অন হার অ্যাটিটিউড টুয়ার্ডস চারুদত্তা সান বসন্ত সেনা রোহাসেনার মধ্যে যে সম্পর্ক এবং তাদের যে মিটিংটা সেটা নিয়ে আলোচনা করতে বলেছে টুয়েট ডি হাউ ডাজ চারুদত্তা অ্যাড্রেস বসন্ত সেনা ইন ডার্কনেস ইন অ্যাক্ট ওয়ান অ্যান্ড হোয়াট ডাজ ই আস খার টু ডু স্টেট হিস ক্যারেক্টার ইন ব্রিফ তো চারুদত্তা ক্যারেক্টারটা পাঁচে এসছে শর্ট ই ব্রিফলি ডিসকাস দ্য রোল অফ মাধব ভেয়া ইন অভিজ্ঞান শকুন্তালাম মাধব্যের ক্যারেক্টার এসছে অভিজ্ঞান শকুন্তলাম থেকে এফ এক্সপ্লেন ওয়াই সার্ভিলাকা বিকেম এ বাগলার সার্ভিলাকা কীভাবে চোর হয়ে অ্যাকচুয়ালি মাদানায়িকাকে ছাড়াবার জন্য সে চুরি করেছিল চারুদত্তের বাড়িতে সেটা ঘটনাটা জানতে চেয়েছে পাঁচ নম্বরে এই হচ্ছে প্রশ্ন ছটা আছে চারটে লিখতে হবে দশ নম্বরে দুটো লিখতে হবে কী এসছে তিনের এ ওয়ান কমেন্ট অন দ্য কনফ্লিক্ট বিটুইন ধার্মা অ্যান্ড দ্য হিরোইক ইন দ্য বুক অফ দ্য অ্যাসেম্বলি হল অফ মহাভারতা তিনের এ টু থ্রি এ টু এটা অর আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেকশন টাইটেল বুক অফ দ্য অ্যাসেম্বলি হল ইন দ্য মহাভারতা টাইটেল এসছে থ্রি এর বি ওয়ান কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ বসন্ত সেনা থ্রি এর বি টু অর আছে ওয়ান এর সঙ্গে টু অর রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল মৃত্যাকটিকা মৃত্যাকাটিকা টাইটেল থ্রি এস সি ওয়ান ক্রিটিক্যালি এক্সামাইন দ্য ন্যারেটিভ টেকনিক ইন কাদাম্বরি অর থ্রি এস সি টু Discuss Bana's art of characterization in Kadambari. 38D 1 briefly discuss the conflict between love and duty in Avigyan Shakuntalam. 38D or 2. কমেন্ট অন দ্য ইউজ অফ দ্য থিওরি অফ রাসা ইন আভিজ্ঞান শকুন্তলাম অভিজ্ঞান শকন্তলামের রাসা থিওরি এবার কথা হচ্ছে ওয়ান টুগুলোর মধ্যে কী আছে তুমি যদি থ্রি এর এ ওয়ান অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তুমি টু অ্যাটেন্ড করতে পারবে না ওয়ান টু এর মধ্যে একটা করে প্রতি গ্রুপ থেকে অ্যাটেন্ড করতে হবে তাহলে হয়ে যাবে তোমার মানে টোটাল দুটো লিখতে হবে ধরো তুমি থ্রি এর বি ওয়ান অ্যাটেন্ড করলে এবং থ্রি এর ডি টু অ্যাটেম্প করলে তাহলে তোমার হয়ে যাচ্ছে দুটো নোট তাহলে আটটা নোট কিন্তু আসলে বেসিক্যালি চারটে কারণ ওয়ান আর টু এর মধ্যে অড় আছে একটা গ্রুপ থেকে একটাই অ্যাটেন্ড করতে পারবে করে তুমি টোটাল দুটো নোট লিখতে হবে দশ নম্বরে দুটো লিখতে হবে পাঁচ নম্বরে চারটে লিখতে হবে ছটার মধ্যে চারটে দশ নম্বরে তোমাকে টোটাল চারটের মধ্যে দুটো এবং দু নম্বরের নোট পনেরোটার মধ্যে দশটা টোটাল তাহলে দশ দুগুনে কুড়ি চার পাঁচে কুড়ি আর দশ দুগুণে কুড়ি তিন কুড়িং ষাট নম্বরে পরীক্ষা দশ নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পাঁচ নম্বর থাকবে তোমাদের কলেজের অ্যাটেন্ডেন্সের উপর টোটাল সেভেন্টি ফাইভ মার্কস আর লিখিত পরীক্ষা দিতে হবে তোমাদেরকে সিক্সটি মার্কসে ফার্স্ট সেমিস্টার তো এটা সিসি ওয়ান আমরা আলোচনা করব করলাম আজকে সিসি টু এর আলোচনাটা আমরা পরের দিন করবো কোশ্চেন পেপারগুলো মাথায় রেখো এই কোশ্চেন থেকে কিন্তু তোমরা দু হাজার বাইশে যে পরীক্ষা হতে চলেছে যারা ফার্স্ট সেমিস্টার ক্যান্ডিডেট অবশ্যই কমন পাবে পাঁচেরটা দশে দশেরটা পাঁচে আসতে পারে বা পাঁচেরটা পাঁচে দশেরটা দশেই আসতে পারে কিন্তু কমেন কমন পাবেই পাবে এই প্রশ্ন থেকে হ্যাঁ হুবু শুধু এটা করে গেলে সব পেয়ে যাবো সেটাও মানে অবাস্ত সেটা সম্ভব না তো এই কোশ্চেনগুলো তোমরা ফলো করো আর আমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু ব্যাচ দিন ধরেই শুরু হয়ে গেছে তোমরা যদি কেউ ভর্তি হতে অ্যাড ইন্টারেস্টেড থাকো অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে ঢুকে এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে কারোর কাজে লাগলে তাকে শেয়ার করে দিও এবং এখনও যদি আমাদের চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে কিন্তু বেলাইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি পরের ভিডিও দেখা হবে থ্যাংক ইউ